আচ্ছা এখনকার দিনে ইউটিউব শর্টস সঠিক নিয়মে আপলোড করা খুব জরুরি কারণ শর্টসের ইম্পর্টেন্স এখন খুব বেড়ে গেছে আপনি যদি ইউটিউব অ্যাপ ওপেন করেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন শর্টস ঠিক আছে মেন ভিডিওর আগে লং ভিডিওর আগে আসছে শর্টস ঠিক আছে এবং এই শর্টসেই সব থেকে বেশি কিন্তু ভিউস আসছে তো কিভাবে আপনি শর্টস আপলোড করছেন তার উপর ডিপেন্ড করছে যে শর্টস এ ভিউস কেমন আসবে ঠিক আছে কারণ এগুলো দেখছেন ব্রাউজ ফিচার্সের শর্টস এখান থেকে ব্রাউজ ফিচার্সের শর্টসে ভিউজ আসছে আবার এখানে শর্টস ফিডসের শর্টস তো বিভিন্ন রকমভাবে শর্টসে ভিউজ কিন্তু আসছে তো এই ভিডিওতে আমরা সেটাই শিখিয়ে দেবো যে কিভাবে আপনাকে সঠিক নিয়মে শর্টস আপলোড করতে হবে যাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে এবং শর্টস ভাইরাল হয় এবং শর্টস ফিডে আপনার ভিডিও রেকমেন্ডেশনে আসে ওকে তো চলুন তাহলে শুরু করি এবার এখানে একটা কথা বলার আছে যেটা আমরা আপনাদেরকে বলবো এবং শেখাবো সেটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো শর্টস আপলোডের আগে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে শর্টসকে যদি আপনি আগে থেকে এডিট করে রাখেন ঠিক আছে তো তাহলে খুব ভালো হয় মানে এখানে এসে যদি আপনাকে এই ইফেক্টস দিতে হয় বা আপনি এখানে এসে যদি স্পিড বাড়া কমা করেন বা এখানে গ্রিন স্কিনের বিভিন্ন ইফেক্ট দেন তো তাহলে প্রবলেম হবে ঠিক আছে আপনি যদি অলরেডি শর্টসকে এডিট করে রাখেন তো তাহলে আপনার জন্য খুব মঙ্গল ঠিক আছে আমরা সেটা করে রেখেছি তো আপলোড করার জন্য কি করব প্রথমেই এই প্লাস বাটনে ক্লিক করব এবার এখানে দুটো অপশান ক্রিয়েটে শর্টস আপলোডে ভিডিও এই দুটোতেই আপনি মানে ভিডিও আপলোড করতে পারবেন আপলোডে ভিডিও থেকে ডিরেক্টলি আপলোড করতে পারবেন বা ক্রিয়েটে শর্টস করতে পারবেন আমরা ক্রিয়েটে শর্টসে ক্লিক করব এরপর এই গ্যালারিতে যাব এখানে যে শর্টসটা আমরা আপলোড করব সেটাকে সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করলাম এই শর্টসটাকে আমরা আপলোড করব। এটা 60 সেকেন্ডের একটা স্লট শর্টসের স্লট হলো 60 সেকেন্ডের এই ভিডিওটা হচ্ছে একান্ন দশমিক চার সেকেন্ডের এটাকে যদি আপনি ছোট করতে চান তো আপনি ছোট করতে পারেন বাট পরে আর আপনি ছোট বড় করতে পারবেন না ধরুন আমি এটাকে 30 সেকেন্ডের যদি রাখতে চাই আমি এখানে 30 সেকেন্ড অবধি কেটে নেবো ঠিক আছে 30 সেকেন্ড অবধি কেটে নিলাম এরপর টার্ন বাটনে ক্লিক করলাম ঠিক আছে এটার প্রসেসিং চলছে প্রসেসিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার কাজ করতে পারবো দেখুন প্রসেসিং প্রায় শেষের দিকে এবার এটা নেক্সট পেজে আসবে তো এখানে অপশন আছে অ্যাড সাউন্ড ঠিক আছে অ্যাড সাউন্ডে এসে আপনি বিভিন্ন রকম সাউন্ড বা মিউজিক অ্যাড করতে পারবেন যেগুলো ধরুন এই কালারসি এটা যেমন এখন খুব ট্রেন্ডিং চলছে এটাকে আপনি অ্যাড করতে পারেন তার জন্য আপনি শুনে নেবেন এখানে তারপর এই অ্যারো বাটনে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে বা এখান থেকে যে কোনো গান আপনি নিয়ে নিতে পারেন আপনি সার্চও করতে পারেন ঠিক আছে পাঠানের গান খুব যেমন চলছিল সেগুলো সার্চ করতে পারেন সেগুলো এখান থেকে শুনে নেবেন তারপর অ্যাড করে নিতে পারেন ওকে আমরা আর কোনো কিছু অ্যাড করব না গান এখানে অ্যাড করব না কারণ অলরেডি আমাদের শর্টস এডিট হয়ে আছে তো আমরা এই কিক বাটনে ক্লিক করবো এবার এখানে আসার পরেও আপনার কাছে অপশানস থাকছে সাউন্ড অ্যাড করার এই সাউন্ডে ক্লিক করে আপনি আবার এখান থেকে যদি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারবেন আগে যদি না করেছেন তো এরপর আপনি টেক্সট অ্যাড করতে পারবেন ঠিক আছে তো টেক্সটে আপনি যা ইচ্ছা তাই সেটা লিখতে পারবেন সেটার কালার চেঞ্জ করতে পারবেন সেটাকে ছোট বড় করতে পারবেন ধরুন এই যে টেক্সট এটাকে যদি আপনি বড় করতে চান তো তাহলে এভাবে বড় করে নিতে পারবেন ঠিক আছে এরপর ডান বাটনে ক্লিক করবেন এটাকে এরকম ভাবে করতে পারবেন বা যে কোনো জায়গায় পজিশনে আনতে চান তো করতে পারেন নয়তো যদি আপনি এটাকে ডিলিট করতে চান তো তাহলে টেনে এনে এই ডিলিট বাটনের উপর রেখে দিলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখুন ভয়েস ওভার আছে আপনি যদি ভয়েস ওভার অ্যাড করতে চান তো তাহলে কি করবেন জাস্ট এই রেকর্ডিং বাটনের উপর ক্লিক করবেন তো তাহলে ভিডিওটাও প্লে হতে থাকবে সঙ্গে আপনি যেটা বলবেন সেটা রেকর্ড হবে ঠিক আছে এরপর আপনি যদি এই টিক বাটনে ক্লিক করেন তো তাহলে এটা আপনার অ্যাড হয়ে যাবে বাট আমরা অ্যাড করব না আপনার জাস্ট দেখিয়ে দিলাম এরপর ব্যাকে আসবো এরপর দেখুন টাইম লাইন আছে তো আপনার যদি অনেকগুলো লেয়ার থাকে যদি একটাতে ধরুন টেক্সট থাকলো একটাতে ভয়েস ওভার থাকলো তো তাহলে সেই লেয়ারগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে ফিল্টার আপনি আপনার মানে ভিডিওর লুক এখন চেঞ্জ করতে পারেন এখনও এখান থেকে চেঞ্জ করতে পারবেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন আমরা কোনো কিছু দেব না নো ফিল্টার দিয়ে টার্ন বাটনে ক্লিক করব ঠিক আছে এগুলো হলো অপশন আমাদের এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই এবার আমরা নেক্সটে ক্লিক করব এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস এখানে কি সেটা সেটা হচ্ছে আমাদেরকে এই ভিডিওর থামনেল সেট করতে হবে তো আমরা এখানে এই এডিট বাটনে ক্লিক করবো এটা মনে রাখুন যে এই থামনেল এতটাই ইম্পর্টেন্ট এই থামনেল সিলেক্ট করে কিছু কিছু ভিডিও মানে শর্টস ভিডিও মানে একশো মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে এই যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু এরকম কোনো কিছু নেই এখানে কি আছে শুধুমাত্র একটা পার্টিকুলার টাইমে এক সেকেন্ডের জন্য এরকম একটা ফ্রেম লাগিয়ে দেওয়া হয়েছে যে ফ্রেমটা পুরো ভিডিওতে আর কোথাও নেই কিন্তু এই ফ্রেমটাকেই থামনেল হিসাবে সেট করা হয়েছে মানুষ এটাকে দেখে এই ভিডিওটাকে ক্লিক করছে এবং পুরো ভিডিওটা দেখছে এই শুধু ওই ফ্রেমটা দেখার জন্য তো এরকমভাবে যে থামনেল সেট হবে সেটা কিন্তু এখানেই একমাত্র হবে এর পরে আপনি আর থামনেলকে চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে যা সেট করার এখানেই করতে হবে ধরুন আমার এই ফ্রেমটাকে মনে হলো যে ভালো তো আমি এই ফ্রেমটাকে থামনেল হিসাবে রাখতে পারি তো এখানে আনলাম এরপর ডান বাটনে ক্লিক করার পর এটা কিন্তু আমার থামনেল সেট হয়ে গেল এরপর কিন্তু এটা চেঞ্জ হবে না এবার আমাকে টাইটেল লিখতে হবে ঠিক আছে মা ক্যাপশন দিতে হবে তো টাইটেল যেটা লিখবো সেটা মনে রাখবেন যে টাইটেল যেন ছোট হয় প্রিসাইজ হয় এবং ক্যাচি হয় ক্যাচি বলতে যেন মানুষের দেখে সেটা ক্লিক করার ইচ্ছা হয় এবং মনে রাখবেন যেন ছয় থেকে সাত ওয়ার্ডের বেশি যেন টাইটেল না হয় ওকে আমাদের এই যে ভিডিওটা সেটা কি ছিল ফেসবুক মনিটাইজেশনের তিনটে ক্রাইটেরিয়ার উপরে ঠিক আছে আমরা এখানে টাইটেল দিলাম যে ফেসবুক মনিটাইজেশন পাবেন না এই তিনটি কারণে ঠিক আছে এটা একটু ক্যাচি মানুষ দেখতে চাইবে যে কি এমন কারণ যে যেই জন্য ফেসবুক মনিটাইজেশন পাবো না তো এতে আমরা বাংলা ভাষাতেও লিখেছি ইংরাজি ভাষাতেও লিখেছি সো আপনি যে কোনো ভাষাতেই লিখতে পারেন এরপর আমাদেরকে দিতে হবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট তো হ্যাশট্যাগে আমরা কি দেব তো হ্যাশট্যাগে দেব এটা রিলেটেড সো আমরা প্রথমে দেব ফেসবুক ফেসবুক দিলাম এরপর দেব ফেসবুক মনিটাইজেশন ঠিক আছে ফেসবুক মনিটাইজেশন দু দেখুন ফোর ফোর কে ভিডিওস আছে ঠিক আছে তো এরপর হলো আমরা আর দিতে পারি যে মনিটাইজেশন ঠিক আছে এই তিনটে আমরা মানে হ্যাশট্যাগ দিলাম খুব বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই এটা যথেষ্ট ঠিক আছে এবার আমরা কি করব। এই টাইটেলটাকে কপি করে রাখবো এখন দরকার নেই পরে দরকার আছে সেটা আমরা পরে দেখিয়ে দেব এখন আমরা কি করছি নেক্সট চলে আসবো দেখুন এখানে ভিজিবিলিটি আনলিস্টেড হয়ে আছে আনলিস্টেডই রাখবো আমরা এখন কিন্তু এটাকে পাবলিক করব না এখানে আমরা টাইটেল দিয়ে দেব। টাইটেল আপনি যেখানে থাকেন সেটা দিয়ে দেবেন আমি কলকাতাতে আছি তো কলকাতা দিয়ে দেব এবার আপনি এর নিচে অডিয়েন্স যদি সিলেক্ট করে না রেখেছেন তো অডিয়েন্স সিলেক্ট করবেন যে এই শর্টসটা কাদের জন্যে কিডসদের জন্যে নাকি বড়দের জন্যে তো আমার শর্টসটা বড়দের জন্য সেই জন্য ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করলাম ঠিক আছে এরপর বাকি যা আছে সেগুলো দেখার দরকার নাই জাস্ট আপলোড আপলোড শর্টসে আমরা ক্লিক করব তো শর্টসটা হতে লাগলো ঠিক আছে এবার আমাদেরকে আসতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপে ঠিক আছে এখানে আসার পর কন্টেন্টে আসবেন কন্টেন্টে এসে যদি শর্টসে আসেন তো তাহলে দেখতে পাবেন এই যে শর্টসটা যেটাকে আমরা এখনই আপলোড করলাম ঠিক আছে তো এই শর্টসটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার আমরা কি করব এই এডিট বাটনে ক্লিক করব তারপর এখানে দেখুন অ্যাড ডেসক্রিপশন অ্যাড ডেসক্রিপশনে কী করবো যেটা আমাদের শর্টসের টাইটেল ছিল সেটাকে এখানে পেস্ট করে দেব। সঙ্গে কি হলো আমাদের এই যে হ্যাশট্যাগগুলো সেগুলোও কিন্তু এখানে চলে এলো ঠিক আছে এরপর ব্যাকে যাব এরপর দেখুন ট্যাক্স আছে তো এই মোর ট্যাক্সে যাব এরপর অ্যাড ট্যাক্সে যাব এখানে কিন্তু ট্যাক্স দিতে হবে বা ট্যাক্স দেওয়ার সময় মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকম হ্যাশট্যাগ দেবেন না এটা ট্যাক্সের জায়গা কিওয়ার্ডের জায়গা এটা কিন্তু হ্যাশট্যাগের জায়গা নয় তো আমরা কি কিওয়ার্ড দেব আমরা দেব যে ফেসবুক মনিটাইজেশন এন্টার করলাম এরপর দিলাম মনিটাইজেশন এরপর দেব ফেসবুক টিপস ঠিক আছে এই তিনটে আমরা ট্যাক্স দিয়ে দিলাম বেশি ট্যাক্স দেওয়ার দরকার নেই এই তিনটে থাকলে যথেষ্ট ঠিক আছে আপনি যে টপিকের উপর ভিডিও আপলোড করবেন সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্যাক্স কিন্তু দেবেন ঠিক আছে এবার দেখুন এই ভিডিওটাকে আমরা কি করেছি আমরা চারটে দশের সময় এখন আপলোড করছি ঠিক আছে আপলোড করার সময় সময় হচ্ছে বিকেল চারটে দশ তো আমরা এটাকে এখন আনলিস্টেড করে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিট ঠিক আছে এবার প্রথম দশ পনেরো মিনিট যদি আনলিস্টেড করে আপনি রেখে দেন তো তাহলে এতে কি হয় এতে ইউটিউবের যে অ্যালগোরিদম বা সিস্টেম আছে সে প্রপারলি বুঝতে পারবে যে এই ভিডিওটা কাদের কাছে রেকমেন্ড করতে হবে বা কাদের কাছে পাঠাতে হবে তো প্রপারলি অ্যানালাইজ করার টাইম পাওয়া যায় ঠিক আছে তো আমরা আর কিছু করব না এটাকে জাস্ট সেভ করে দেব ওকে এরপর আমাদের কিন্তু একটা কাজ রয়ে যাবে পনেরো মিনিট পর বা কুড়ি মিনিট পর আমরা এসে কি করব। আমরা এই এডিট বাটনে ক্লিক করব তারপর এই যে আনলিস্টেড হয়ে আছে এটাকে আমরা এই পাবলিকে যাব দিয়ে তারপর এই সেভ বাটনে ক্লিক করে দেবো দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দেবো বাট এটা এখন নয় দশ পনেরো মিনিট পর এসে একবার করে দেবো বা স্কেডিউল করে দেবো ঠিক আছে তাহলেই হয়ে যাবে তো এরকমভাবে আপনাকে প্রপার নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে হবে যাতে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এবং শর্টস ভিডিও এবং ব্রাউজ ফিচার্সে আপনার শর্টসকে রেকমেন্ডেশনে পাঠানো হবে ওকে আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি হেল্পফুল মনে হলে ভিডিওটাকে লাইক করবেন धन्यवाद